হাই স্টুডেন্টস ম্যাথ স্টাডি উইথ চন্দন স্যার চ্যানেলে প্রত্যেকে আবারও স্বাগত জানাই আজকে আমরা দ্বাদশ শ্রেণীর গণিতের ওপর যে টপিক নিয়ে আলোচনা করব তিকনমেথিক বিপরীত বৃত্তি অবীক্ষক অলরেডি লাস্ট ভিডিওতে আমরা এই চ্যাপ্টার থেকে তোমাদের এশেনদের বইয়ের প্রশ্ন নম্বর আচারে আমরা এমসি কিউ কোশ্চেনের সমাধান করেছি তো তোমরা যারা আগের ভিডিওগুলো দেখানো তারা কিন্তু এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো আজকে আমরা অতি সংক্ষিপ্ত যে সমস্ত প্রশ্ন আছে সেই সমস্ত প্রশ্নের সমাধান আলোচনা করবো ওকে তো যাই হোক শুরু করা যাক অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর লাস্ট ভিডিওতে আমরা প্রশ্নমালা চারের বহু বিকল্পধর্মী বা এম সিকিউ কোশ্চেনের সমাধান করেছিলাম আজকে আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও তার সমাধান করব তো এখানে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী মান নির্ণয় করো কোশ্চেন নাম্বার ওয়ান কি দেওয়া আছে দেখো সাইন অফ সাইন ইনভার্স মাইনাস রুট থ্রি বাই টু এত এর মান কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে তো এখানে আমাদের কোয়েশ্চনে দেওয়া আছে ফাইন্ড দি ভ্যালু অফ সাইন অফ সাইনিং ভার্ডস মাইনাস রুট থ্রি বাই টু তো এগুলো আমাদের শর্ট অ্যানসার টাইপ বা ভেরি শর্ট অ্যান্সার টাইপ বলতে পারি তো প্রত্যেকটা কোয়েশ্চেন এমন টু মার্কস রয়েছে তো আমরা যখন করবো আমরা কিন্তু এম সিকুয়ের মতো করবো না একটু জাস্ট আমরা এক্সপ্লেন করে করবো ঠিক আছে তো আমরা প্রথমে ধরে নিচ্ছি যে লেট ধরি বা লেট থ্রিটা ইকুয়াল টু সাইন ইনভার্স থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স মাইনাস রুট থ্রি বাই টু আমরা এটা ধরে নিলাম ঠিক আছে মানে সাইন ইনভার্স রুট থ্রি বাই টু এটা তো একটা আমাদের অ্যাঙ্গেল এটা তো আমাদের একটা অ্যাঙ্গেল রিপ্রেজেন্ট করে তো অ্যাঙ্গেলটা ধরে নিচ্ছি থিটা আর থিটা অ্যাঙ্গেলটা আমরা এখানে যেহেতু কিছু অ্যাঙ্গেল পার্টিকুলার কিছু বলে দেওয়া নেই তখন আমরা অ্যাঙ্গেলটা কিন্তু আমরা প্রিন্সিপাল ভ্যালু বা মুখ্যমান ধরে নেব অ্যাঙ্গেল কিছু বলে না দেওয়া থাকলে আমরা এখানে প্রিন্সিপ্যাল ভ্যালু বা মুখ্যমান ধরে কাজ করবো তো এখানে সাইন ইনভার্স মাইনাস রুট থ্রি বাই টু থিটা তো রয়েছে থ্রিটা মুখ্যমান যদি হয় তাহলে যেখানে লিখবো হায়ার থিটা কত থেকে কতর মধ্যে থাকবে আমরা জানি সাইন ইনভার্স এর মুখ্যমান আমাদের মাইনাস পাই পাই বাই বাই টু টু থেকে এর মধ্যে থাকে তারা বলবো হোয়ার মাইনাস পাই বাই টু লেস ওর ইকুয়াল টু থিটা লেস ওর ইকুয়াল টু পাই বাই টু তাহলে এই জায়গা থেকে আমরা কি পাবো বুথ সাইড যদি আমরা সাইন নেওয়া হয় তাহলে এখান থেকে পাওয়া যাবে সাইন থিটা ইজ ইকুয়াল টু রুট থ্রি বাই টু এখন সাইন কত ডিগ্রি ভালো রুট থ্রি বাই টু হয় আমরা জানি সাইন সিক্সটি ডিগ্রি হয় তাহলে এটা কথা হয় মাইনাস সাইন পাই বাই এখন মাইনাসটাকে ইনক্লুড করতে হবে এর মধ্যে তাহলে আমরা কী করবো সাইন থ্রিটা ইকুয়াল টু লিখতে পারি সাইন সাইন অফ মাইনাস পাই বাই কারণ সাইন অফ মাইনাস এক্স হয় তো আমরা এটাকে লিখতে পারি ওকে যেখানে মাইনাস পাইভ বাই থ্রি কিন্তু আমাদের কিন্তু মাইনাস ফাইভ বাই টু থেকে ফাই বাই টু এর মধ্যে রয়েছে মাইনাস ফাইভ বাই থ্রি মানে মাইনাস সিক্সটি ডিগ্রি মাইনাস সিক্সটি ডিগ্রি কিন্তু মাইনাস নাইনটি থেকে নাইনটির মধ্যে রয়েছে তাহলে এখান থেকে কম্পেয়ার করে যদি আমরা যদি প্রিন্স প্রিন্সিপাল ভ্যালু আমরা চুজ করি তাহলে কত হবে তাহলে এখান থেকে বলব থ্রিটা ইকোয়ালটা কত হবে না থ্রিটা ইকোয়ালটা আমাদের হয়ে যাবে তাহলে এই জায়গা থেকে হয়ে যাচ্ছে থ্রিটা ইকোয়াল টু মাইনাস পাইভ বাই থ্রি এখানে আমরা প্রিন্সিপাল ভ্যালু প্রথমে ধরে নিয়েছিলাম রাইট এখন আমাদের কী হবে সাইন অফ সাইন ইনভার্স মাইনাস রুট থ্রি বাই টু দেয়ার ফোর কী বলতে পারা যায় সাইন অফ সাইন ইনভার্স মাইনাস রুট থ্রি বাই টু ইজিক সাইন অফ সাইন ইনভার্স মাইনাস রুট থ্রি বাই টু মানে কথা ছিল এটা মানে আমরা থ্রিটা ধরেছিলাম তাহলে সাইন থ্রিটা হবে ইজ ইকোয়াল টু সাইন থ্রিটা মানে মান করতো মাইনাস পাই বাই থ্রি ইজ ইকাল কথা হবে ইজ ইকোয়াল টু মাইনাস সাইন পাই বাই থ্রি তাহলে মাইনাস সাইন পাই বাই থ্রি মানে কথা হয়ে যায় মাইনাস রুট থ্রি বাই টু তাহলে অ্যান্সার কথা হয়ে যাচ্ছে মাইনাস রুট থ্রি বাই টু রাইট তো যদি এটা এমসি কেউ কোশ্চেন দিত তাহলে আমরা ডাইরেক্ট করে দিতে পারতাম কারণ সাইন অফ সাইন ইনভার্স এক্স মানে আমরা কি জানি সাইন আমরা একটা ফর্মুলা জানি সাইন অফ সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু এক্স হয় যদি এক্সের ভ্যালু মাইনাস এক থেকে একের মধ্যে থাকে মাইনাস এক ইফ এক্স বিলংস টু মাইনাস এক কমা এক প্লস ইউন্ট্র্যালু যদি হয় তাহলে আমরা এটা ডাইরেক্ট করতে পারতাম

থিটা ইজ ইকুয়াল টু সেক ইনভার্স ফাইভ বাই ফোর রাইট আচ্ছা এখানে থিটা যে নিচ্ছি থিটাটা কিন্তু আমরা প্রিন্সিপাল ভ্যালু নেবো তাহলে থিটার মান কত থেকে কত মধ্যে থাকবে আমরা জানি সেক ইনভার্স সিক্সের ক্ষেত্রে প্রিন্সিপাল ভ্যালু থাকতো জিরো লেসর ইকুয়াল টু থিটা লেসর ইকুয়াল টু পাই কিন্তু এখানে কিন্তু থিটার ভ্যালু কিন্তু কখনোই কিন্তু পাই বাই টু হবে না কারণ আমরা জানি যে কস পাই বাই টু জিরো হয়ে যায় তো সেক্ষেত্রে সেকের ক্ষেত্রেও কিন্তু আমাদের নিচে একটা জিরো চলে আসবে তো অসংখ্যাত হয়ে যেতে পারে তাই থ্রিটা নটই করলে ফাইভ বাই টু হতে হবে এবং জিরো থেকে ফাইভের মধ্যে হতে হবে তাহলে এখান থেকে কত বলতে পারি এখান থেকে আমরা পাবো শেখ থ্রিটা ইজ ইক টু ফাইভ বাই ফোর তা সেক থ্রি এগুলো ফাইভ বাই ফোর হয়ে যাচ্ছে সেক থ্রি এগুলো যদি ফাইভ বাই ফোর হয়ে যায় তাহলে আমাদের এখান থেকে বার করতে হবে তাহলে এখানে যদি শেখ থ্রিটাই করলে কত হয়ে যাচ্ছে ফাইভ বাই ফোর তো শেক থিটা সময় যদি ফাইভ বাই ফোর হয়ে যায় তাহলে কো থিটা কত হয়ে যাবে এখান থেকে আমরা বলতে পারি কো থিটা আমরা বার করবো দেখো শেখ থ্রিটা মানে আমরা কী জানি অতিভুজ বাই ভূমি হয় তাহলে অতিভুজ কত আছে ফাইভ আর ভূমি কত আছে ফোর আছে তাহলে লম্ব যদি বার করি বা পারপেন্ডিগুলার বার করি পারপেন্ডিগুলার এগুলো কী হয়ে যায় রুটো বরফ অতিভুজ স্কোয়ার মানে হাইপ্রোটন স্কোয়ার মাইনাস আমাদের বেস স্কোয়ার তো বে স্কোয়ার এখানে হাইপ্রোটন কত আছে বা অতিভুজ কত আছে ফাইভ স্কোয়ার মানে টোয়েন্টি ফাইভ মাইনাস বি মানে কথা আছে বেস বেস মানে কথা ফোর স্কোয়ার হচ্ছে অ্যাকচুয়ালি ফোর কে ধরে করা হয় ফোর ইন্টু কে ধরে আমাদের আমি ডায়েট করার জন্য এখানে করছি তাহলে ফোর স্কোয়ার করলে কথা হবে এটা সিক্সটিন আসবে তাহলে এটা হয়ে যাবে কথা রুট নাইন মানে এটা নাইন থ্রি হবে রাইট তাহলে আমাদের পারপেন্ডিকুলার হয়ে যাচ্ছে থ্রি তাহলে কোশিক থ্রিরের ফর্মুলা কী হয় কোশক থ্রির ফর্মুলা আমাদের হাই বাই পারপেন্ডিকুলার বা অতিভুজ বাই লম্বো তাহলে এখানে অতিভুজ কত আছে অতিভুজ আছে ফাইভ বা হাই আছে ফাইভ আর লম্বো আছে কত থ্রি তাহলে কোশেক থিটা ভ্যালু হয়ে যাচ্ছে কত ফাইভ বাই থ্রি হয়ে যাচ্ছে তার মানে কি এখান থেকে কী বলতে পারি তার মানে হয়ে যাচ্ছে এখান থেকে বলবো কোশেক থিটা মানে কত ছিল থিটা মানে ছিল সেক ইনভার্স ফাইভ বাই ফোর সেক ইনভার্স ফাইভ বাই ফোর তাহলে এত মান কত হয়ে যাচ্ছে এত এর মান হয়ে যাচ্ছে ফাইভ বাই থ্রি তাহলে আমাদের অ্যান্সার কত ফাইভ বাই থ্রি নেক্সট আসছি কোশ্চেন নাম্বার থ্রি কোশ্চেন নাম্বার থ্রি দেওয়া আছে ফাইন্ড দি ভ্যালু অফ কস ইনভার্স টেন অফ মাইনাস ফাইভ ফাইভ বাই ফোর तो डायरेक्ट करते लिखब कस इन भार्स टेन असाइ पाई फोर तो टेन ऑफ माइनस फाइव पाई बोर के लिखते माइनस टेन फाइव पाई फोर हमें लिखते राइट कारण टेन ऑफ माइनस एक्स इज इक्वल टू माइनस टेन एक्स वाई दिस इज इक्वल टू कस इनवार्स इज इक्ल टू माइनस अब टेन पाई प्लस फाय बिखाई जाए र তাহলে কত হয়ে যাবে কস ইনভার্স মাইনাস এখান থেকে লিখতে হবে টেন অফ পাই প্লাস পাই বাই ফোর বলে থার্ড কোয়ারডেন্টের থার্ড কোয়ারডেন্টের টেন তো পজিটিভ হয় তাহলে টেন পাই বাই ফোর হয়ে যাবে এটা আর টেন পাই বাই ফোর ভ্যালু কত হয় টেন পাই বাই ফোর ভ্যালুই আমাদের মাইনাস ওয়ান হবে কস টেন পাই বাই ফোর ভ্যালু ওয়ান তাহলে এটা হয়ে যাচ্ছে মাইনাস ওয়ান এখন কস ইনভার্স মাইনাস ওয়ানের ভ্যালু আমাদের কত এখানে আমাদের কিছু বলার নেই মানে কিন্তু আমাদের প্রিন্সিপাল ভ্যালু বার করতে হবে কস ইনভার্স মাইনাস ওয়ান এত প্রিন্সিপাল ভ্যালু কত হয় তো সেটা আমরা বার করতে গেলে কস পাই আমরা অ্যাপ্লাই করি কারণ কস ইনভার্সের ক্ষেত্রে প্রিন্সিপাল ভ্যালু যদি থিট হয় কসের ক্ষেত্রে কস ইনভার্স এক্সের প্রিন্সিপাল ভ্যালু কত থেকে কতর মধ্যে হয় জি এটাও কিন্তু আমাদের কস ইনভার্স এক্সের ক্ষেত্রে প্রিন্সিপাল ভ্যালু আমাদের কত থেকে কতর মধ্যে থাকে না জিরো থেকে পায়ের মধ্যে থাকে জিরো হলেসোর ইকোয়াল টু এক্স এসর টু পাই বা প্রিন্সিপাল ভ্যালু যদি থিট হয় প্রিন্সিপাল ভ্যালু থিট হলে থিটের ভ্যালু জিরো থেকে পায়ের মধ্যে থাকে তাহলে এখানে আমাদের কস ইনভার্স মাইনাস ওয়ান এর প্রিন্সিপাল ভ্যালু কত হয়ে যাবে এটাকে আমরা ডাইরেক্ট পাই লিখতে পারি বা তোমরা এরকম করে লিখতে পারি কস ইনভার্স কস পাই মাইনাস ওয়ানকে আমরা পাই লিখতে পারি কস পাই লিখতে পারি তাহলে কস ইনভার্স কস ক্যান্সেল হয়ে গিয়ে পাই অ্যান্সার হয়ে যাবে কীভাবে প্রিন্সিপাল ভ্যালু বার করতে হয় বা আমাদের জেনারেল ভ্যালু কীভাবে বার করতে হয় সেটা আমি প্রথমেই এমসি কিউ দেখিয়েছি তো এখন আমরা যত ধরনের প্রবলেম করব সমস্ত প্রবলেমে কিন্তু আমরা প্রিন্সিপাল ভ্যালু নিয়ে কাজ করবো ঠিক আছে সমস্ত প্রবলেম কিন্তু আমরা প্রিন্সিপাল ভ্যালুর উপর কাজ করবো তো সেই হিসেবে আমরা ডাইরেক্ট এখানে করে নেব যে প্রিন্সিপাল ভ্যালু এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি পাই হবে ওকে এইভাবে অঙ্কগুলো কিন্তু করা হবে আগামী যে অঙ্কগুলো আছে সেইগুলো আমরা প্রিন্সিপাল ভ্যালু ধরে অঙ্কগুলো করতে থাকবো এই কস ইনভার্স মাইনাস ওয়ানের ভ্যালু ডাইরেক্ট আমরা পাই ইউজ করব হুম বা তোমরা এইভাবে করতে পারো তো এখানে কোয়েশ্চেন নাম্বার ফোর দেওয়া আছে সাইন অফ কস ইনভার্স মাইনাস রুট থ্রি বাই টু এতের মান নিয়ে নেই করতে হবে তো এটাও কিন্তু আমাদের আগের মতনই যে প্রবলেমগুলো আছে ঠিক সেইভাবেই করতে হবে তো এখানে আমাদের সাইন অফ কস ইনভার্স আছে তো আমরা ধরে নিচ্ছি প্রথমে কস ইনভার্স মাইনাস রুট থ্রি বাই টু এর প্রিন্সিপাল ভ্যালু কত হবে সেটা আমরা ডাইরেক্ট করতে পারি কিন্তু আমরা এখানে জাস্ট ছোটো করে আমরা এক্সপ্লেন করে দেব লেট কস ইনভার্স মাইনাস রুট থ্রি বাই টু ইজ ইকালটা আমরা ধরে নিচ্ছি বা থিটা হয় আর থিটার মানটা আমরা প্রিন্সিপাল ভ্যালু নেবো তাহলে থিটা কত থেকে কতের মধ্যে থাকবে থিটা আমাদের জিরো থেকে পায়ের মধ্যে থাকবে কারণ কস ইনভার্স এক্সের ক্ষেত্রে আমাদের প্রিন্সেল ভ্যালু জিরো থেকে পায়ের মধ্যে থাকে তো সেখানে থিটা বিলংস টু জিরো কম আপ পাই তাহলে এখান থেকে পাওয়া যাবে কস থিটা ইকোয়াল টু তাহলে এই জায়গাতে কী পাবো কস থ্রিটা ইকোয়াল টু মাইনাস কস কস কত ডিগ্রির ভ্যালু থ্রি হয় আমরা জানি কস থার্টি ডিগ্রি মানে ভ্যালু হয় পাই বাই সিক্স পাই বাই সিক্স তাহলে এখান থেকে কিন্তু আমরা মাইনাসকে ভিতরে রেখে কাজ করতে পারবো না তো তাহলে আমরা কী করব কস থ্রিটা টু যেহেতু মাইনাসকে আমাদের ইনক্লুড করতে হবে তার জন্য ইজি করলে কী লিখতে পারি কস আমাদের সেকেন্ড কোয়ারডেন্টে সেকেন্ড কোয়ার্ডেন্টে মাইনাস হয়ে যায় তো এটাকে আমরা কস পাই মাইনাস কে লেখা হবে পাই মাইনাস তাহলে এটা হয়ে যাচ্ছে দিস এমপ্লাইস কস থ্রিটা ইকুয়াল টু কস সিক্স ফাইভ মাইনাস ফাইভ 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 বাই সিক্স হয়ে যাচ্ছে আর ফাইভ বাই সিক্স কিন্তু আমাদের ফাইভ বাই সিক্স থার্টি ওয়ান ফিফটি ডিগ্রি ওয়ান ফিফটি ফিফটি ডিগ্রি বিলংস টু পাই ক্লোজ টেন্টারভেল তাহলে এখান থেকে বলবো থ্রিটা ইকোয়াল কত হয়ে যাচ্ছে ওয়ান ফিফটি বা ফাইভ পাই বাই সিক্স এখন এখান থেকে পেয়ে যাবে এখান থেকে অত দেওয়ার ফোর দেওয়ার সাইন অফ কস ইন মাইনাস থ্রি টু ইজ কত হবে ইজ ইকোয়াল টু সাইন আর এইটার মানে তো জানি কস ইনভার্স মাইনাস ও থ্রি বাই টু মানে থ্রিটা ইজ ইকোয়াল টু থ্রিটা হয়ে যাচ্ছে কস থ্রিটা দিস ইজ ইকুয়াল টু দিস আর দিস ইজ ইকোয়াল টু সাইন অফ ফাইভ পাই বাই সিক্স ফাইভ পাইভ বাই সিক্স মানে কথা হয় পাই মাইনাস ফাইভ বাই সিক্স তো এটা যদি করা হয় এটা পাবো এখান থেকে আমরা লিখতে পারি সাইন অফ পাই মাইনাস পাইভ বাই সিক্স সেকেন্ড কোয়ার্ডেন্ট সেকেন্ড কোয়ার্ডেন্টে সাইন পজিটিভ হয় তাহলে সাইন পাই বাই সিক্স হবে এটা আর sin ফাইভ বাই সিক্সের ভ্যালু কোথায় সাইন ফাইভ বাই সিক্সের ভ্যালু হয়ে যায় ওয়ান বাই টু আর কথা হয়ে যাচ্ছে ওয়ান বাই টু নেক্সট আসছে কোশ্চেন নাম্বার ফাইভ কোশ্চেন নাম্বার ফাইভে দেওয়া আছে ফাইনাল ভ্যালু অফ টেন ইনভার্স থার্টি বা তিনশো কুড়ি ডিগ্রি ভ্যালু কত হবে তো আমরা প্রথমে কট থ্রি টোয়েন্টি ডিগ্রি ভ্যালু সেটা আমরা বার করতে পারি কট থ্রি টোয়েন্টি ডিগ্রি ভ্যালু থ্রি টোয়েন্টি কট থ্রি টোয়েন্টি ডিগ্রি ইজ ইকাল টু যায় টু সেভেন্টি প্লাস ফিফটি ডিগ্রি রাইট টু কি রেখা যায় কট টু সেভেন্টি মানে কথা হয় থ্রি ইন্টু ফাইভ বাই টু তিন নয় সাতাশ হয় আমাদের টু সেভেন্টি ডিগ্রি প্লাস ফিফটি ডিগ্রি তাহলে এটা হয় কোন হয়ে যাচ্ছে কট আমাদের ফোর্থ চলে যাচ্ছে থ্রি ইন্টু ফাইভ বাই টু প্লাস ফোর মানে আমাদের ফোর্থ ফোর্থ মাইনাস হয় তাহলে এটা কথা মাইনাস আর যেহেতু তিনটা আছে মানে অড আছে তাহলে ক চেঞ্জ হয়ে গিয়ে হয়ে যাবে এটা টেন টেন ফিফটি ডিগ্রি তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি টেন অফ মাইনাস ফিফটি ডিগ্রি এইভাবে আমরা লিখতে পারি তাহলে আমাদের কী দেওয়া ছিল দেয়ার ফোর কি লিখব টেন ইনভার্স থ্রি টোয়েন্টি ডিগ্রি এত মান কথা হয়ে যাচ্ছে টেন ইনভার্স ক থ্রি টোয়েন্টি ভ্যালু কত টেন মাইনাস ফিফটি ডিগ্রি ইজি করলে তাহলে কথা হয়ে যাবে ইজি যাচ্ছে টেন ইনভার্স তো ক্যান্সেল হয়ে যায় এই ক্ষেত্রে তাহলে জাস্ট অ্যান্সার কথা হয়ে যায় মাইনাস ফিফটি ডিগ্রি যাচ্ছে তো এটাই হয়ে আমাদের কমপ্লিট অ্যান্সার আর এখানে আরেকটা বিষয় খেয়াল খেয়াল রাখতে হবে যে এখানে আমি টেন ইনভার্স টেন মাইনাস ফিফটি করেছি মাইনাস ফিফটির জায়গায় অন্য কোনো অ্যাঙ্গেল হতে পারতো কিন্তু যেহেতু আমরা জানি টেন ইনভার্স এক্সের ক্ষেত্রে আমরা মুখ্যমান যখন নির্ণয় করে থাকি তখন মুখ্যমানটা আমাদের মাইনাস পাই বাই টু থেকে পাই বাই এর মধ্যে থাকে মাইনাস পাই বাই টু লেস দেন এক্স লেস দেন পাই বাই এর মধ্যে থাকে আর এখানে আমাদের মাইনাস ফিফটি ডিগ্রি কিন্তু আমাদের এর মধ্যেই আছে তাহলে আমাদের আমাদের এটা কিন্তু মুখ্যমান বা প্রিন্সিপ্যাল ভ্যালু তো এখানে কোনো সমস্যা নেই ওকে নেক্সট আসছি क्वेश्चन নাম্বার সিক্স কোয়েশ্চেন নাম্বার সিক্স দেওয়া আছে ভ্যালু অফ সাইন ইনভার্স টেন অফ থ্রি পাই বাই ফোর তো এটা আমরা ডাইরেক্ট করতে পারি সাইন ইনভার্স টেন থ্রি ফাই বাই আমরা লিখতে হবে টেন অফ পাই মাইনাস পাই ফোর ইজিক কত হবে সাইন ইনভার্স এটা কত হয়ে যাবে আমাদের টেনকে আমরা টেন পাই মাইনাস পাই মানে সেকেন্ড কোয়ারডেন্টে পাই মাইনাস ফোর সেকেন্ড কোয়ারডেন্ট তাহলে এটা হয়ে যাচ্ছে মাইনাস চলে আসবে মাইনাস আর টেনই থাকবে এখানে মাইনাস টেন পাই আর ইনভার্স টেন পাই বাই ফোর বলেও আমাদের ওয়ান হয় তাহলে ওটা হচ্ছে মাইনাস ওয়ান ইস ইস ইকুয়ালটা আমরা কী লিখতে পারি ইস ইকুয়াল টু সাইন ইনভার্স আমরা লিখতে পারি মাইনাস সাইন সাইন অফ মাইনাস পাই বাই টু আমরা লিখতেই পারি কারণ সাইন ইনভার্স এক্সের মুখ্যমান যখন আমরা বার করতাম সেখানে কিন্তু আমরা জানি মুখ্যমান সাইন ইনভার্স এক্সের ক্ষেত্রে আমাদের মুখ্যমান কত থেকে কত মধ্যে থাকতো মুখ্যমান যদি থ্রিটা হয় থ্রিটার ভ্যালু কিন্তু আমাদের মাইনাস পাইভ বাই টু লেস টু লেস টু বাই মধ্যে থাকে তো এখানে কিন্তু আমরা মাইনাস পাইভ নিয়েছি আর মাইনাস ফাইভ বাই কিন্তু এই মধ্যেই আছে তাহলে এতের ভ্যালু কথা হয়ে যাবে মাইনাস আমরা এখানে ডাইরেক্ট করছি ডাইরেক্ট আমরা প্রিন্সিপাল বার করছি তো আমরা জেনারেল মেথড অ্যাপ্লাই করছি না আর এখানে আমরা ডাইরেক্ট করে দিচ্ছি ওই জন্য আমরা সাইন ইনভার্স মাইনাস আমরা মাইনাস পাইভ বাই এর আমরা অন্য কোনো অ্যাঙ্গেল লিখতে পারতাম কিন্তু যেহেতু আমরা মুখ্যমানি কাজ করছি তাই আমরা মাইনাস পাই ধরে কাজ করেছি অ্যান্সার কথা হয়ে যাবে মাইনাস পাই বাই টু নেক্সট কোয়েশ্চেন আছে ফাইন দি ভ্যালু অফ সেভেন কস ইনভার্টস সাইন অফ মাইনাস ইজি আমরা লিখতে পারি কস ইনভার্টস সাইন অফ মাইনাস ভ্যালু কথা হবে সাইন অফ মাইনাস ভ্যালু আমরা এখান থেকে করতে পারি মানে মাইনাস সাইন হয়ে এটা রাইট তাহলে এখান থেকে বলব কস ইনভার্স মাইনাস রুট থ্রি বাই টু এখন কিন্তু আমরা এর মুখ্যমান বার করবো মাইনাস কস ইনভার্স মাইনাস রুট থ্রি বাই টু এর মুখ্যমান কিন্তু আমাদের বার করতে হবে এখানে যেহেতু কিছু বলে দেওয়া নেই তো এখান থেকে আমরা ডাইরেক্ট লিখতে পারি ইজ ইকুয়াল টু কস ইনভার্স ইকুয়াল টু আমরা লিখতে পারি কারণ ধরে নিচ্ছি আমরা লেট থ্রিটা ইকুয়াল টু কস ইনভার্স মাইনাস রুট থ্রি বাই টু ফেলো আমাদের এখানে কস ইনভার্সের ক্ষেত্রে জিরো থেকে এর মধ্যে থাকে জিরো লেসর ইকোয়াল টু থ্রিটা পাই হবে তাহলে আমরা এখানে দেখি বলতে পারি দিস ইমপ্লাইজ কস থ্রিটা ইকোয়াল টু মাইনাস রুট থ্রি বাই টু দিস কস মাইনাস কষ কস থার্টি ডিগ্রি ভালো রুট থ্রি হয় পাইভ বাই সিক্স হবে পাই বাই সিক্স তো এখানে মাইনাসটাকে ইনক্লুড করার জন্য আমরা কী লিখবো কস থ্রিটা ইকুয়াল টু পাই মাইনাস এখানে আমরা পাই প্লাসে করতে পারি পাই মাইনাসে করতে পারি তো দুই ক্ষেত্রেই কিন্তু আমাদের মাইনাস কস ফাইভ বাই সিক্স পাবো মানে কস পাই প্লাস পাই প্লাস ফাইভ বাই সিক্স করলে আমরা মাইনাস কস ফাইভ বাই সিক্স পাবো আর ক পাই মাইনাস 6 বাই সিক্স করলে কিন্তু মাইনাস কস পাইভ বাই সিক্স পাবো তো যেহেতু আমাদের থ্রিটার ভ্যালু আমাদের জিরো থেকে পায়ের মধ্যে নিতে হবে তাই আমরা কী করব এটাকে পাই মাইনাস রাখব রাইট কারণ মুখ্য মানটা থ্রিটার মানটা আমরা এমনভাবে নেব যাতে করে এটা জিরো থেকে পায়ের মধ্যে থাকে তাহলে কস থিটা কত হয়ে যাচ্ছে তাহলে কস থ্রিটা আমরা পাবো কস সিক্স পাই মানে ফাইভ আমরা পাচ্ছি তাহলে থ্রিটার ভ্যালু হয়ে যাচ্ছে ফাইভ পাই বাই সিক্স ফাইভ পাই বাই সিক্স একটা মুখ্যমান যেটা আমাদের জিরো থেকে পাইয়ের মধ্যে রয়েছে তাহলে কস ইনভার্স মাইনাস রুট থ্রি বাই টু টুয়েল ভ্যালু আমরা এটা থ্রিটা ধরেছিলাম ভ্যালু কথা হয়ে যাচ্ছে এস ইকাল টু থ্রিটা এস ইকোয়াল টু ফাইভ পাই বাই সিক্স তাহলে অ্যান্সার কথা হয়ে যাবে ফাইভ পাই বাই সিক্স এখানে আমরা সমস্ত অঙ্কই কিন্তু মুখ্যমান ধরে কাজ করবো তাহলে অ্যান্সার হয়তো ওয়ান ফিফটি ডিগ্রি আছে তো আমরা ওয়ান ফিফটি করে লিখতে পারি এটাকে ফাইভ পাইভ বাই সিক্স মানে ফাইভ ইন্টু থার্টি ফাইভ বাই সিক্স মানে তাহলে ওয়ান ফিফটি ডিগ্রি তাহলে অ্যান্সার কথা হবে ওয়ান হয়ে যাচ্ছে রাইট নেক্সট আসছি কোশ্চেন নাম্বার এইট কোশ্চেন নাম্বার এইট দেওয়া আছে ফাইনালি ভ্যালু অফ কস ইনভার্স টেন জিরো টেন ভ্যালু তোমরা তো জানো মোটামুটি টেন ভ্যালু হয় আমাদের জিরোই হয় টেন জিরো ডিগ্রির ভ্যালু হয় জিরো তাহলে এটা কি লেখা যাবে আমাদের কস ইনভার্স জিরো কস এখন কস ইনভার্স জিরোকে আমরা কী লিখতে পারি কস ইনভার্স কস পাই বাই টু লেখা যায় কারণ কস পাই বাই এর জিরো হয় আর আমরা যখন কস ইনভার্স এক্সের ক্ষেত্রে কস ইনভার্স এক্সের মুখ্যমান যদি থিটা হয় আমরা জানি থিটা ভ্যালু জিরো লেসর ইকোয়াল টু থিটা লেসর ইকোয়াল টু পাই হয় জিরো থেকে পায়ের মধ্যে থাকা দরকার তো এখানে মুখ্যমানটা আমাদের পাই বাই টু পেয়ে যাচ্ছে পাই বাই টু কিন্তু আমাদের জিরো থেকে পাইয়ের মধ্যে রয়েছে তাহলে অ্যান্সার কথা হয়ে যাবে পাই বাই টু নেক্সট আসছি কোশ্চেন নাম্বার নাইন কোশ্চেন নাম্বার নাইন সেম এস ফাইন দি ভ্যালু অফ কস অফ সাইন ইনভার্স মাইনাস রুট থ্রি বাই টু তো আমরা প্রথমে সাইন ইনভার্স মাইনাস রুট থ্রি বাই টু এর মানটা বার করবো লেট থ্রিটা ইকোয়াল টু সাইন ইনভার্স মাইনাস রুট থ্রি বাই টু যেখানে আমাদের তাহলে কি হয়ে যাবে থ্রিটা ইকোয়াল টু এই সরি কস থ্রিটা নিয়ে সাইন থ্রিটা ইজ ইকোয়ালে কথা হয়ে যাবে মাইনাস রুট থ্রি বাই টু রাইট আচ্ছা এখন যখন আমরা থ্রিটা ইকোল সাইন ইনভার্স মাইনাস থ্রি টু নিয়েছি তার মানে সাইন ইনভার্স মাইনাস থ্রি আমরা প্রিন্সিপাল ভ্যালু নিয়ে কাজ করছি আমি প্রথমেই বলেছি এইখানে এই চ্যাপ্টারের সমস্ত অঙ্ক যেগুলো আছে কিছু বলে দিন আয়া থাকলে আমরা কিন্তু আর প্রিন্সিপাল ভ্যালু নিয়ে কাজ করব তাহলে হয়ার কি বলতে পারি হায়ার আমরা বলতে পারি থিটা কত থেকে কতর মধ্যে থাকবে না মাইনাস থেকে ফাইভ বাই টুর মধ্যে থাকবে মাইনাস পাইভ বাই টু লেসরি টু রাইট তাহলে এখান থেকে কী বলা যেতে পারে সাইন লেখা যায় মাইনাস সাইন মানে ষাট মানে ফাইভ বাই হবে ফাইভ বাই থ্রি এটাকে আমরা মাইনাস ফাইভ বাই থ্রিও লেখা যায় তাহলে সাইন হয়ে যাচ্ছে সাইন সাইন অফ মাইনাস পাই বাই থ্রি আর মাইনাস মাইনাস বাই থ্রি পয়েন্টটা কিন্তু আমাদের মাইনাস পাইভ বাই থেকে পাইভ বাই থ্রি পাই বাই মধ্যেই থাকছে কারণ মাইনাস ফাইভ বাই থ্রি মানে আমাদের মাইনাস সিক্সটি মধ্যেই থাকছে তার মানে এখান থেকে প্রিন্সিপাল ভ্যালু কত পাওয়া যাচ্ছে থ্রিটা ইকোয়াল মাইনাস পাই আমরা এখন কিন্তু এর পার করতে পারি কস অফ সাইন বাই মানে আমরা এটাকে ধরেছিলাম তাহলে এটা হয়ে যাচ্ছে কস থ্রিটা মানে কথা হয়ে যাবে কস থ্রিটা ভ্যালু হচ্ছে মাইনাস পাই বাই থ্রি আর কষ তো মাইনাসকে আউট করে দেয় আউট নাই কাইনাস থাকে না আর কি তো ইজি করল কস পাই বাই হয়ে যায় আর কস পাই বাই থ্রি মানে কস সিক্সটি কস সিক্সটি ভ্যালোয় ওয়ান বাই টু তাহলে অ্যান্সার কথা হয়ে যাচ্ছে ওয়ান বাই রাইট নেক্সট কোয়েশ্চেন নাম্বার টেন क्वेश्चन নাম্বার টেন দেওয়া আছে ভ্যালু অফ কস কস অফ ইনভার্স থ্রি বাই আগের অঙ্কটার মতোই এটা হবে কিন্তু আগেরটাতে আমাদের মাইনাস রুট ছিল আর রুট থ্রি বাই টু এর জন্য সাইনে একটা মান পাওয়া যেত মানে সাইন পাই বাই থ্রি হলে আমরা রুট থ্রি বাই টু পেতাম কিন্তু এখানে সাইন কত ডিগ্রি হলে থ্রি বাই ফাইভ পাবো সেটা কিন্তু আমাদের খুব সহজে আমরা পার করতে পারবো না তো তার জন্য আমরা কী করবো এখানে আমরা ধরে নিচ্ছি যে লেট থ্রিটা ইকুয়াল টু সাইন ইনভার্স থ্রি বাই ফাইভ তো যেহেতু মুখ্যমান নিচ্ছি তাহলে মুখ্যমানের জন্য থ্রিটাকে অবশ্যই পাই বাই টু থেকে পাই বাই মাইনাস ফাইভ বাই টু এর থেকে মাইনাস ফাইভ বাই টু লেসর টু এর মধ্যে থাকতে হবে রাইট তাহলে এখান থেকে পাওয়া যাবে এখান থেকে পাবো সাইন থ্রিটা ইজ তাহলে যদি থ্রি বাই হয় তাহলে এখান থেকে আমরা কস থ্রিটা তো খুব ইজিলি বার করতে পারবো কারণ সাইন মানে আমাদেরকে লম্ব বাই অতি বা পারপেন্ডিকুলার বাই হাইপারটিনিউস তাহলে এখান থেকে আমরা বেস কত পাবো এখানে পারপেন্ডিকুলার থ্রি দেওয়া সাবধান থ্রি দেওয়া আছে আমাদের হাই দেওয়া আছে ফাইভ তাহলে পরিষ্কার বেস কত হবে বেস আমাদের এই ক্ষেত্রে পরিষ্কার হয়ে যায় আমাদের ফোর হয় এটা আমরা ক্যালকুলেশন করতে পারি তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট কস থ্রিটা বার করতে পারি ক্রিটা কত হয়ে যাবে কস থ্রিটা হয়ে যাবে বেস বা নিউজ বেস বাই হাই নিউজ বা ভূমি বাই অতিভুজ ভূমি কত আছে ফোর আছে অতিভুজ কত ফাইভ আছে তাহলে কস থ্রিটা হয়ে যাচ্ছে আর পজিটিভ নেওয়া হচ্ছে কারণ থ্রিটাই ভালো মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু এর মধ্যে হলে কস থেকে আমাদের পজিটিভই হবে কারণ যদি তোমরা কস এক্সের গ্রাফ দেখো কস এক্সের যে গ্রাফটা আছে এখানে গ্রাফে মাইনাস পাই বাই টু আছে পাই বাই টু আছে তো মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু এর মধ্যে কস এর গ্রাফটা কোথায় গেছে পজিটিভের দিকে গেছে এটা ওয়াই পজিটিভ বরাবর এটা ওয়াই নেগেটিভ বরাবর তো ওয়াই ওয়ান ক্ষেত্রে কিন্তু আমাদের সবসময় পজিটিভ হয় অর্থাৎ মাইনাস ফাইভ বাই টু থেকে থ্রিটার মানে যদি মাইনাস ফাইভ বাই টু থেকে ফাইভ বাই টুর মধ্যে থাকে তাহলে কস থ্রিটার মানটা আমাদের অবশ্যই কিন্তু জিরো থেকে একের মধ্যে থাকবে বা পজিটিভ হবে তো সেই হিসেবে আমরা কস থ্রিটার মানে কত নিতে পারি ফোর বাই পজিটিভ যেহেতু হবে থ্রিটাই ফাইভ মাইনাস ফাইভ বাই টু থেকে ফাইভ মধ্যে হলে ফোর বাই ফাইভে আমাদের নিতে হবে তো কস যদি ফোর বাই ফাইভ হয়ে যায় তাহলে কি লেখা যায় কস থ্রিটা মানে কি ধরা ছিল সাইন ইনভার্স থ্রি তাহলে এটা লিখবো ইজ ইকাল কথা হয়ে যাচ্ছে ফোর বাই ফাইভ তো এটাই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার এটা মান চেয়েছিলো আমাদের ফাইন দি ভ্যালু অফ কস ইনভার্স কস অফ সাইন ইনভার্স থ্রি বাই তো ভ্যালু হয়ে যাচ্ছে ফোর বাই ফাইভ হয়ে যাচ্ছে আমাদের কমপ্লিট অ্যান্সার নেক্সট দিয়ে রয়েছে ভ্যালু অফ টেন অব ইনভার্স মাইনাস সেভেন বাই মান নির্ণয় করতে হবে তো এটাও আমরা আগের মতনই করতে পারি ধরুন হচ্ছে লেট ধরি থ্রিটা ইকোয়াল টু ইনভার্স মাইনাস সেভেন এটা ধরে নিলাম রাইট তাহলে কট থ্রিটা কথা হয়ে যাবে কট থিটা হয়ে যাচ্ছে মাইনাস সেভেন বাই টু কট থ্রিটা যদি মাইনাস সেভেন বাই টু হয় আচ্ছা আমরা এখানে থ্রিটা ইকলো কট ইন ভার্স মাইনাস সেভেন বাই টু যখন ধরেছি তার মানে আমরা কিন্তু এখানে থিটার কিন্তু প্রিন্সিপাল কট কট ইন মাইনাস সেভেন বাই টু এর প্রিন্সিপাল ভ্যালু বা মুখ্য বানাবো যেখানে থিটা কি থাকবে না থিটা হওয়ার থিটা বিলংস টু জিরো কমা পাই জিরো লেস দেন থিটা লেস দেন পাই এর মধ্যে আমাদের থিটাকে থাকতে হবে রাইট তো এখন এই জায়গা থেকে আমরা কি বলতে পারি তাহলে আমরা এখান থেকে বলবো কট থিটা ইকাল টু মাইনাস সেভেন বাই টু হলে আমরা এখান থেকে ট্যান থিটার মান মনে করবো ট্যান থিটা ট্যান থিটা কত হয়ে যাবে ট্যান থিটা ইকাল টু মাইনাস টু বাই সেভেন হবে সিম্পল জাস্ট রেসিপ্রোকাল হয়ে যায় কটের ক্ষেত্রে যা হয় ট্যানের ক্ষেত্রে জাস্ট রেসিপ্রোকাল হয়ে যায় তাহলে এই জায়গা থেকে আমরা কি বলতে পারি ট্যান থিটা ইকাল টু মাইনাস টু বাই সেভেন তাহলে এখান থেকে বলবো ট্যান থিটার মান কত থিটা মানে কট ইনভার্স মাইনাস সেভেন বাই টু ছিল

তো প্রিন্সিপাল ভ্যালু এখানে আমরা ডাইরেক্ট বার করতে পারবো কোনো সমস্যা হবে না আশা করা যায় তো সেকে স্কোয়ার কত আছে কট ইনভার্স কট ইনভার্স ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই থ্রিকে আমরা কী লিখতে পারি কট কত ডিগ্রি ভ্যালু ওয়ান বাই রুট থ্রি কারণ কট থার্টির ভ্যালু হয় রুট থ্রি আর ভ্যালু ওয়ান বাই থ্রি তো এটা সিক্সটি মানে ফাই বাই লিখতে পারি রাইট প্লাস ইনভার্স রুট টু মানে কত লিখতে লেখা যায় এটাকে আমি লিখতে পারি কোশেক পাই বাই ফোর রাইট পাই বাই ফোর হয়ে যাবে রুট টু তো এখানে একটা বিষয় কটের ক্ষেত্রে আমাদের প্রিন্সিপাল ভ্যালু থাকে জিরো থেকে জিরো থেকে জিরো লেস দেন থ্রিটা লেস দেন পাই কটের ক্ষেত্রে থাকে ওকে তো এখানে পাই বাই থ্রি কিন্তু জিরো থেকে এর মধ্যে রয়েছে কোনো সমস্যা নেই কোষেকের ক্ষেত্রে প্রিন্সিপাল ভ্যালু থাকে মাইনাস পাই বাই টু লেসর ইকোয়াল টু থ্রিটা লেসার টু বাই টু এর মধ্যে থাকে এবং থ্রিটা নটিক জিরো হয় তো এখানে কিন্তু পাই বাই ফোর পয়েন্টে কিন্তু মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু এর মধ্যে রয়েছে এবং থ্রিটা জিরো তাহলে এগুলো কিন্তু আমাদের ভ্যালু নিয়ে কাজ করছে তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট লিখতে পারি কট কট পাই বাই থ্রি ইকোটা আমরা লিখতে পাই বাই থ্রি স্কোয়ার পাই বাই থ্রি প্লাস এখান থেকে কী লিখা যায় টেন স্কোয়ার কোসেক ইনভার্স কোসেক পাই বাই ফোর আমাদের ভ্যালু আছে কোনো সমস্যা নেই তো থেকে আমরা পাই বাই ফোর লিখতে পারি তাহলে সেক স্কোয়ার পাই বাই থ্রি মানে কত হয়ে যাবে সেক স্কোয়ার পাই বাই থ্রি মানে সিক আমাদের সিক্সটি ডিগ্রি সিক সিক্সটি ডিগ্রি তো কস সিক্সটি হয় আমাদের ওয়ান ওয়ান বাই টু তাহলে সিক্স সিক্সটি হবে আমাদের টু হবে তাহলে এখানে টু স্কোয়ার হয়ে যাচ্ছে আর টেন পাই বাই ফোর মানে ওয়ান আর ওয়ান স্কোয়ার তাহলে ফোর প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু ফাইভ তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার কত হয়ে যাচ্ছে ফাইভ অ্যান্সার হয়ে যাচ্ছে রাইট তো আজকের ভিডিওতে আমি এই পর্যন্তই করলাম আজকের ভিডিও তোমাদের পছন্দ হয়ে থাকলে তোমরা কিন্তু অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিও কেমন লাগলো নেক্সট ভিডিওতে আমরা নেক্সট ভিডিওতে আমরা কন্টিনিউ করবো কোশ্চেন নাম্বার থার্টিন থেকে ওকে থ্যাংক ইউ সো মাচ